এবার দেখবেন এনআরবিসি ব্যাংকের সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন শেখ হাসিনার সেরা আটাশ। বিদেশি স্যাটেলাইটের নির্ভরতা কমিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বছরে স্যাটেলাইট কোম্পানি আয় করছে 150 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় অবস্থান ও নেতৃত্ব ছাড়া যা কোনোভাবেই সম্ভব ছিল না, জানালেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। তার আশা, 2023 সালের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 পৌঁছাবে কক্ষপথে। ২০১৮ সালের 12ই মে বাংলাদেশের সফল যাত্রা শুরু মহাকাশে। তথ্য প্রযুক্তি খাতে ডিজিটাল বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। এর মধ্য দিয়ে বিশ্বের 57তম দেশ হিসাবে অভিজাত স্যাটেলাইট ক্লাবে যোগ দেয় বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের মধ্য দিয়ে আজ আমরা মহাকাশে বাংলাদেশের পতাকা উত্তোলন করছি। কিন্তু স্যাটেলাইট যাত্রার শুরুটা সহজ ছিল না মোটেও। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে রকেটের জন্য হঠাৎ প্রয়োজন হয়েছিল বড় অঙ্কের নগদ অর্থ, যার ব্যবস্থা করতে তাৎক্ষণিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আমেরিকার সঙ্গে যোগাযোগ করলাম, ওরা বললো হ্যাঁ ওরা দিতে পারবে, কিন্তু ওই যে যদি ক্যাশ টাকা দিই 320 কোটি টাকার মতো। আমি যখন প্রথমে পেলাম না, কাজ বন্ধ হয়ে গেছে, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলাম, বললো যে আগামীকাল আপনি বাংলাদেশ ব্যাংকে যান। এই যে একটা উৎসাহ দিল কিংবা এই যে একটা উনি জটটা ছুটাই দিল, এটা না হলে হয়তোবা স্যার উঠত না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে সম্প্রচারের খরচ না কমলেও দেশের টিভি চ্যানেলগুলোর কমেছে বিদেশি স্যাটেলাইট নির্ভরতা। বিদেশি স্যাটেলাইট ভাড়া করে করে যে টাকাটা খরচ করলেন সেটা কিন্তু বেঁচে গেল। বছরে এখন প্রায় 150 কোটি টাকা আয় করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি। টেলিভিশন চ্যানেলগুলো থেকে মোটামুটি 130-এর মতো 130 থেকে 150 কোটি টাকার মতো বছরিক আয় হয়। ডিটিএইচ থেকে আমাদের মাসিক 4-5 কোটির মতো আসে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2023 সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 পৃথিবীর কক্ষপথে পাঠানোর পরিকল্পনা এগিয়ে চলছে। এই মহাকাশ প্রযুক্তির ব্যবহারে সমুদ্র ও স্থলসীমা নজরদারি করা সহজ হবে বাংলাদেশের। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2-এ যাতে আমরা ওয়েদার ফোরকাস্টিং, আমরা ইমেজিং, এ জাতীয় কাজের জন্য যাতে আমরা ব্যবহার করতে পারি, মুখ্য উদ্দেশ্য হবে এই যে আমরা বিরাট সমুদ্র সীমা জয় করেছি, ওইটা আবার পাহারা দেওয়াটাও বড় কথা। এই পাহারাদার হিসেবে আমরা দুই নম্বর স্যাটেলাইটকে কাজে লাগাবো। প্রথম স্যাটেলাইটে খরচ হয়েছে 2902 কোটি টাকা। দ্বিতীয় স্যাটেলাইটে খরচ কিছুটা কম হতে পারে বলছে বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।